فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. الحمد لله আল্লাহর ভয় এবং বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং সৎ উদ্দেশ্য যেটা মানুষ ওইটা বাস্তবায়ন করার জন্য মহান রব্বুল আলামিন জীবন যৌবন দিয়ে থাকেন পুরুষদের জন্য বিশেষ করে এই ধরনের শুভ কাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন কারো হারানো যৌবন ফেরত দিতেই পারেন কিন্তু পুরা যেটা যৌবন কাল এবং সার্বিকভাবে যেটা সেটা হলো এমন একটি বিষয় যে সম্পর্কে আরবিতে একটা প্রবাদই আছে যে লাইতা শাবাব ইয়াউদু এটা বলা হয় যেটা জিনিস অসম্ভব সেই ব্যাপারে এবং এটা আমরা সবাই জানি শৈশবকাল চলে গেলে আর সেটা আসে না কৌশল যখন পদার্পণ করলাম তখন আর শৈশবের বিদায়ের একেবারে সম্পূর্ণ কাজ হয়ে গেল এমনিভাবে যৌবনে গেলে শৈশব কৌশল শেষ বার্ধক্যে গেলে যৌবন শেষ সেটা তো অসম্ভব যে বাস্তবের বিপরীত কোনো জিনিস হয় না কিন্তু মহান রব্বুল আলামিনের কাছে স্বাভাবিকভাবে কিছু জিনিস আছে যেগুলো তিনি ফেরত দেন তার মধ্যে যেটা আমরা বললাম যে তার মূল যে বিষয় আংশিক হলো যেটার কারণে কেউ হয়তো দ্বিধান্বিত হয়ে থাকে যে সে দাম্পত্য জীবনে পদার্পণ করবে কি না সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সামর্থ্য দিয়েই থাকেন যদি সে আল্লাহর ভয় করে সূরা তালাকের 2-3 আয়াত পড়লেই এটা পাওয়া যাবে এবং এই আয়াতগুলি বেশি বেশি পড়লে আলিমগুন বলেছেন হারানো ধন ফেরত পাওয়া যায় নিজেকে বরকত হয় যার যেখানে সমস্যা আছে ত্রুটি আছে আল্লাহ এটা দূর করে দেন এবং ইস্তেগফার ইস্তেগফার বেশি বেশি করলে আল্লাহ বলেছেন ধন দৌলত বাড়াই দেন সন্তান সন্ততি বাড়াই দেন এবং পারিপার্শ্বিক আয় উন্নতি শান্তি সমৃদ্ধি এগুলো মহান রূপে আরো বৃদ্ধি করেন এবং সেখান থেকে একদল মুফাসসির বলেছেন যে যেখানে সন্তান প্রজননের যে ক্ষমতা সেটা কোনো ডাক্তারি বিদ্যাতেও আজকাল এখন পর্যন্ত এত উন্নতির যুগেও চিকিৎসা এবং বিজ্ঞান এর দিক থেকে হলো এটার কোনো বিশেষ উপাদান তৈরি হয় নাই কিন্তু ইস্তেগফার বেশি বেশি করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের একটা ওয়াদা কোরআন কারিমের মধ্যে যে ওয়াইজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম তিনি তোমাদের যেই পাওয়ার আছে ওই পাওয়ারের মধ্যে আরও পাওয়ার বৃদ্ধি করেন তো বলেছেন এটা একটা পাওয়ারের নাম শুক্রাণু ডিম্বাণু একসাথে হলেই তো সন্তান এর ব্যবস্থা হয় তো এটা একটা পাওয়ার একটা শক্তি এবং ওই যে শুক্রাণু যেটা লক্ষ লক্ষ নয় কোটি কোটি শুক্রাণু প্রতিযোগিতার মাধ্যমে সেটা ইউট্রাসের মধ্যে যেতে চায় তো ওই জায়গায় মহান রব্বুল আলামিন যেটাকে তৌফিক দেন সেটা চলে যায় তাহলে এটা শক্তির ব্যাপার আর বাকিগুলো মরে যায় তো এখানে যার পুরোটাই মরে যায় তার আর কিছুই হয় না আর যার একটা হলো সেখানে গিয়ে পৌঁছে সেখানে একটা হয় একাধিক পৌঁছে গেলে একাধিক হয় তাহলে এটা একটা শক্তি এই শক্তিটাও ইস্তেগফার তৌবার মাধ্যমে কোরআনে আল্লাহ ওয়াদা দিয়েছে এটা বৃদ্ধি পায় আর তাকওয়ার মাধ্যমে আল্লাহ পাক বলেছেন যে তার সমস্যার সমাধান বের করে দেন তার অকল্পনীয় ও চিন্তিত পথে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেন সন্তানও কিন্তু একদিক থেকে রিজিক ঠিক সুখ একটা বড় রিজিক সমৃদ্ধি একটা রিজিক যৌবনকালের এই যে বড় একটা পাঠ এটা একটা রিজিক তো এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন এটা ভক্তি এবং আস্থার মাধ্যমে এবং নিয়মিত এই জিনিসগুলো অনুশীলন করার মাধ্যমে